রায়পুরে আবুল হাশেম বুইয়া ফাউন্ডেশনের বৃত্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় গরিব ও মেধাবী কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও উদ্যমী সৃষ্টি করার লক্ষ্যে বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ শনিবার বীরশ্রেষ্ঠ মতিরনগরে আলহাজ আবুল হাশেম বুইয়া ফাউন্ডেশনের উদ্যোগে এই বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়। ভূঁইয়া হজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ জয়নাল আবেদিন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরশ্রেষ্ঠ মতিরনগর কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের উপদপ্তর সম্পাদক আব্দুল বাতেন সরকার, রামনগর হাইস্কুলের সভাপতি আশরাফউদ্দিন ভূঁইয়া, মুসাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম সরকার, মতিউর কল্যাণ সংস্থার কার্যকারী সদস্য আশরাফউদ্দিন মোল্লা, রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি দিদারউদ্দিন রিফাত, রামনগর কিন্ডারগার্টেনের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন সগির, বীরশ্রেষ্ঠ মতিরনগর মডেল স্কুলের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান আফজাল, সংগঠনের সদস্য সচিব হাফেজ রিয়াজউদ্দিন ভূঁইয়া, রামনগর কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাসুম আহমেদ সাইফ, বীরশ্রেষ্ঠ মতিরনগর মডেল স্কুলের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মোহাম্মদ কামরুল ইসলাম সহ অনেকে কমলমতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। তিনি যেন আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আলহাজ ফাউন্ডেশন আলহাজ আবুল হাশেম ভূঁইয়া ফাউন্ডেশনের জন্য ওনার সহযোগিতার হাত বাড়ান এবং পরামর্শ দিয়ে আগামী দিনে যেন আরও বড় পরিধিতে এই অনুষ্ঠানকে অনুষ্ঠান করা যায়। বিশেষ করে আজকে গ্রামের মধ্যে এটা সীমাবদ্ধ, আমি চাই এটা যেন ইউনিয়ন থেকে উপজেলা পর্যায় পর্যন্ত এই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা এই ছাত্র গরিব মেধাবী ছাত্রছাত্রীদেরকে বৃত্তি প্রদান করে শিক্ষা কার্যক্রমকে হ্যাঁ এগিয়ে নিয়ে যেতে পারি সেই আশা ব্যক্ত করছি। পাশাপাশি আমি অভিভাবক বিন্দুকে বলব, ওনার জন্য ওনাদের যারা অর্থের অভাবে বা অর্থের জন্য শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে তারা সবাই আবুল হাশেম ভূঁইয়া ফাউন্ডেশন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন। তারা যোগাযোগ করলে হয়তো তাদেরকে সার্বিক সহযোগিতা করে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে দেওয়ার জন্য উৎসাহিত করা হবে।